নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। কুমিল্লা সিটি কর্পোরেশনে মশক নিধন কার্যক্রম জোরদার করার দাবিতে ডেমোক্রেসির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর নজরুল এভিনিউস্থ একটি রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 19তম রাজনৈতিক ফেলো এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি, সচেতন নাগরিক কমিটি সনাকের সাবেক সভাপতি বদরুল হুদা জেনু। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ফেলো মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনিয়র ফেলো কোহিনুর বেগম, দক্ষিণ জেলা মহিলা পার্টির যুগ্ম সম্পাদক রাজনৈতিক ফেলো ফাহমিদ আক্তার। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে অতিমাত্রায় মশা বৃদ্ধি পেয়েছে। মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মশার বংশবিস্তারে বেশ কয়েকটি কারণ শনাক্ত এবং তার প্রতিকার স্বরূপ কিছু পরামর্শ উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সহসভাপতি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেনার জোসনা আক্তার, মাস্টার ট্রেনার নাসরিন আক্তার মুন্নি, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 13তম ব্যাচের ফেলো মনোয়ারা বেগম সাকি, সারোয়ার জাহান দোলন, সৈয়দ রাজীব আহমেদ, সেলিনা আক্তার, রুবেল হোসেন এবং কামরুন্নাহার দীপু সহ আরো অনেকে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের প্রোগ্রাম অ্যাসোসিয়েট মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আবুল বাশার। কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগর তিতাস টিভি। এই সময়টায় কুমিল্লার চিত্র নয়, বাংলাদেশের সমগ্র বাংলাদেশের একটি চিত্র, হয়তো উন্নত বিশ্ব ছাড়া পৃথিবীর অনেক দেশে মশার এই অবস্থাটি একই রকম। তবুও আমরা যদি একটু সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে আমাদের আশা থাকতেই পারে, প্রত্যাশা থাকতেই পারে, যাতে করে আমাদের নগর কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবেন এবং তারা চিন্তা করেন কিভাবে নাগরিকদেরকে এই প্রকৃতি প্রদত্ত যে পিঠ আছে তার থেকে রক্ষা করা যায়। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপ্রাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। অ্যাসেট ফুটওয়্যার, ছোট বড় সবার পছন্দ। অ্যাসেট ফুটওয়্যার এখন পাওয়া যাচ্ছে আপনার হাতের নাগালে। মাসুজ লঞ্চ ঘাট, নবীনগর বাজার। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।